দা বং গল্প চ্যানেলের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আজকের গল্প রোহিত পালের লেখা ভয়ঙ্কর সেই রাত। ভূত শব্দটা আমার কাছে অতটাও ভয়ের নয়, মানে বলতে পারেন না আমি দেবতায় বিশ্বাস করি আর না আমি অপদেবতায় বিশ্বাস করি। আমার নাম রতন, আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। আমার কাজ হলো মূলত অসুস্থ পেশেন্টকে ঠিক সময় মতো হসপিটালে পৌঁছে দেওয়া। আজ আমি যে কথাটা আপনাদের বলছি সেটা কোনো গল্প কথা নয়, বরং আমার সাথে ঘটে যাওয়া এক চরম বাস্তব ঘটনা। আমি দিন আনা দিন খাওয়া মানুষ, বেশি দূর পড়াশোনা করিনি যে ভালো কোনো চাকরি করব, তাই বাধ্য হয়ে এই পেশাটি বেছে নিতে হয়েছে। ছোটবেলা থেকে কেন জানি না আমার রক্ত দেখলে খুব ভয় লাগত, আর এখন রোগীদের রক্তাক্ত দেহ বয়ে নিয়ে যেতে হয়। রোগীদের আর্তনাদ তো আমার রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল, অসহ্য অসহ্য করে তুলেছিল। তার উপর হঠাৎ করে এক বিরল রোগে আমাকে পেয়ে বসল, ফলে আমার যাবতীয় যা সঞ্চয় করে রাখা ছিল তা সব চিকিৎসার জন্য খরচ হয়ে যায়। সুস্থ হয়ে ওঠার কিছুদিন পর আমার সাথে এক ঘটনা ঘটে যায়। একদিন রাতে ওই 12:30 নাগাদ করে আমার কাছে একটি ফোন আসে। ফোনের উপরে এক ভদ্রমহিলার গলার স্বর ভেসে আসে। ভদ্রমহিলা বললেন যে, হ্যালো অ্যাম্বুলেন্স। হ্যালো, আপনি কে বলছেন? মহিলাটি আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে কথা বলতে শুরু করলো। জঙ্গলের পাশে রাস্তায় গাছের সঙ্গে গাড়ি ধাক্কা খেয়ে দুজন মানুষ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আপনি তাড়াতাড়ি আসুন, না হলে ওনাদের বাঁচানো যাবে না। আমি হতবাক হয়ে তার কথাগুলো শুনতে থাকি। তারপর হঠাৎ করে মহিলাটি আমার ফোনটা কেটে দিল। আমি তখনই সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সটা নিয়ে বেরিয়ে পড়লাম। সেই দিন আবার আমার নাইট শিফট ছিল আর আমি ওই দিন একাই ডিউটিতে ছিলাম, তাই আমাকে একাই বেরিয়ে পড়তে হয়েছিল। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটি আমি দেখতে পেলাম, একটি সাদা রঙের মার্সিডিস। একটা গাছের সাথে ধাক্কা লেগে ধোঁয়া বেরোচ্ছে। আমি গাড়িটার সামনে যেতে দেখলাম দুটি বডি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর একজন মহিলা তাদের পাশে বসে অঝরে কেঁদে চলেছে। মহিলাটিকে কাঁদতে দেখে আমি আশ্বস্ত করে বললাম, দেখুন আপনি কাঁদবেন না, এক্ষুনি দুজনকে হসপিটালে নিয়ে যাব, ওরা ঠিক হয়ে যাবে। আপনি এক কাজ করুন, আপনি অ্যাম্বুলেন্সে উঠে পড়ুন। আহত দুজনকে গাড়িতে তোলার পর গাড়িটা স্টার্ট দিতে যাব এমন সময় দেখি পিছনে বসে থাকা মহিলাটিকে দেখতে অনেকটা যেন ওই আহত মহিলাটির মতো। ভাবলাম একে রাত্রি, তার উপর আবার অন্ধকার, তাই হয়তো চোখে ভুল দেখেছি। কিছুক্ষণের মধ্যেই আহত দুজনকে নিয়ে আমরা হসপিটালে পৌঁছে গেলাম।
হসপিটালে পৌঁছেই আহত দুজনকে আইসিইউতে অ্যাডমিট করা হলো। কিছুক্ষণ পর গা হাত পা ধুয়ে এসে দেখি ডাক্তারবাবু আহত দুজনের পরিবারের কাউকে ডাকছে। আমি তখন ডাক্তারবাবুকে বললাম, আরে ডাক্তারবাবু, ওই আমার সাথে যে মহিলাটি এসেছিল ওটাই ওর পরিবারের লোক, কোথায় গেলেন উনি? একটু আগেই তো এখানে দাঁড়িয়েছিল। ডাক্তারবাবু কেন জানি না ভুরু কুচকে আমায় জবাব দিল, আচ্ছা মানুষ তো আপনি, এখানে দুটি মানুষ মৃত্যুর সাথে লড়াই করছে আর আপনি এখানে বলছেন যে আপনার সাথে অন্য কোনো মহিলা এসছে, কিন্তু এখানে তো আপনি একটু আগে একা একা এসে এনাদেরকে ভর্তি করে গেলেন, আপনার সাথে কোনো মহিলা আসেনি, আজব মানুষ তো আপনি, হ্যাঁ এরকম মাস করা আপনাকে মানায় না দাদা। কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। কিন্তু ভাবার বিষয় এই যে মহিলাটি সারাটা রাস্তা আমার সাথে এলো সেই মহিলাটি কে আর কোথায় বা গেল? মনে মনে ভাবলাম হয়তো মহিলাটি হয়তো ওই রাস্তা দিয়ে আসছিল, ওদেরকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে আমাকে ফোন করেছিল, আর এখন যেহেতু কাজ মিটে গেছে তাই বাড়ি চলে গেছে। ডাক্তারবাবুর মুখ থেকে জানতে পারলাম আহত দুজনের মধ্যে মহিলাটি নাকি মারা গেছে, তার স্বামীকে বাঁচানো গেছে। কথাটা শুনে মনটা একটু খারাপ হলো বটে, তবু এটাই তো আমাদের রোজকার কাজ, কি আর করা যাবে, যার কপালে যেটা লেখা আছে সেটা তো হবেই। কাজ শেষ করে আমি সকালে বাড়ি ফিরে এলাম। সারা রাত জাগার পর শরীরটাও ভালো লাগছিল না, গাটাও ম্যাচ ম্যাচ করছিল, তাই বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। সবে মাত্র ঘুমটা এসেছে, হঠাৎ পাশে রাখা ফোনটা বেজে উঠল। ফোনটা ধরতেই ওপার থেকে এক মহিলা কণ্ঠ ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলে উঠলেন, ঘটনাটা ঘটার পর আমি অ্যাম্বুলেন্স চালানো ছেড়ে দিয়ে গ্রামে ফিরে আসি। এখন এখানে একটি ছোট্ট মুদির দোকানে কাজ করি, কিন্তু সেই ঘটনাটা যখনই আমার মনে পড়ে এখনো আমার হাত পা যেন ঠান্ডা হয়ে যায়। আশা করি আজকে আমাদের উপস্থাপনা আপনাদের সবার ভালো লেগেছে, তাই দেরি না করে লাইক অ্যান্ড শেয়ার করে দিন, আর আরও নতুন নতুন গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন দ্য বং গল্প চ্যানেল।